তোরা কি জ্যাঠাইকে অপমান করেছিস? কি হচ্ছে বলতো, কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে আছি, আপনাকে কেউ অপমান করবে না। আরে করেছে করেছে, ভাগ্যি সে সময় তুমি এখানে ছিলে না। মনে হয়েছে যে আমার ভক্তিটাই সব, ভক্তি থাকলে আর সমস্ত কিছু তুচ্ছ। না মানে এটা খুবই অন্যায় হয়েছে। মানে তোদের জন্য তো কিছু করে কোনো লাভ নেই দেখছি। না না কোনো লাভ নেই। তাই তো, এর উৎসব কি হয়ে গেছে? ক্লাবে রাখা আছে? আরে ওসব তো কিছু শুরুই হয়নি, এতক্ষণ তো সবে পুজো হলো, এবার তো আসল উৎসব শুরু হবে। হই হুল্লোড় হবে, নাচ গান হবে, অনেক মজা হবে কি? হ্যাঁ লোকজন ছাড়া কিছুই দেখছি না। দেখতে পাচ্ছ না তোকে নেওয়া হয়েছে নাকি? এই বাবিন। হ্যাঁ জ্যাঠাই। আচ্ছা এটা আমাকে ডিস করছে নাকি? আমি বুঝতে পারছি না যে এটা ভালো কথা বললো না খারাপ কথা বললো, এই নিন্দে করলো না প্রশংসা করছে? না না প্রশংসাই করলাম, আপনার নিন্দা কেন করতে যাবো বলুন। ঠিক আছে আসছে বছর জ্যাঠাই। তাই আবার আসছে বড় বছর তোমার? বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। চুপ 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 অনেক চুপ 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 কর চুপ কর। এই বাবে এই বড্ড বেইজ্জতি হয়ে যাচ্ছে আমার। ও তুমি ওসব পরোয়া করো না, কিচ্ছু যায় আসে না। কে কি বেইজ্জতি করলো কি যায় আসে গো? আর তুমি কি ওই বোকা লোকেদের মতো নাকি যে টাকা দিয়ে ইজ্জত কিনবে? ছাড়ো কুছ পরোয়া নেই, হাম ইহাই রহেগা ইহাই খারা রহেগা। একদম ঠিক, সহি বাত। তার মানে তুই বলছিস কি মাফ করে দিচ্ছিস নাকি? দেখেছিস। আচ্ছা দাদাকে মাফ করে হলোটা কি? হ্যাঁ ব্যাপারটা কি? কিছু তো সমাধানই আসা গেল না। আমিও ঠিক বুঝতে পারছি না গুনগুনের প্ল্যানটা এক্স্যাক্টলি কি। গুনগুন এবার একটু খুলে বলো তো, কিছু কি হচ্ছে? এত লোকজন এসছে, কাকুরা কাকিমারা সব ওয়েট করছে, কিছু কি হচ্ছে? বলছি বলছি, আরে এবার তো আসল উৎসব হবে, নাচ গান হবে, হই হুল্লোড় হবে, অনেক মজা হবে। আর মোস্ট ইম্পর্টেন্টলি জ্যাঠাইকে সেই নাচে মধ্যমণি হতে হবে। কি আমায় তুমি নাচাবে? আচ্ছা এমনিতেই তোমাকে বাদন নাচ নাচিয়ে ছাড়ছো, আবার কি নাচ নাচাবে তুমি আমায়? আর একটাও কথা তুমি বলবে না। হ্যাঁ আমরা যেটা বলবো তুমি সেটা শুনবে, আর যদি তুমি সেটা না শুনেছো না জ্যাঠাই, তোমাকে এখানে টেনে হিড়হিড় করে এমন জায়গায় নিয়ে গিয়ে তোমাকে না নাচাবো না, তুমি ভাবতেও পারবে না। তাই বলছি ভালোভাবে যেটা বলছি সেটা শোনো, আমরা নাচতে বলছি তুমি নাচো। আমি নাচতে পারি না রে। আমি গান গাইতে পারি, তুমি নাচতে পারো না? এই দেখো চোখ বললে কেমন করে হবে, মেজদার কি দোষ? হ্যাঁ মেজদা গান গাইতে পারে তাই গান গেয়েছে, এই যেমন একটু আগে গাইলো, কোনো দোষ তো করেনি, কোনো অন্যায়ও করেনি। বর্দা এবারে তোমাকে একটু নাচতেই হবে বর্দা, তুমি নাচলে তবেই তোমায় লাঞ্ছনা গঞ্জনা থেকে আমরা মুক্তি দেবো, তা নয় তো দেবো না। নাচো 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 না, নাচো না বর্দা বৌদি, তুমিও নাচো। হ্যাঁ সারা জীবন তোমার দাদা তো আমাকে নাচিয়েছে, এবার তোমরা আমাকে না নাচালে তোমাদের চলছে না। ও সত্যি আমি নাচবো না। তা বললে তো শুনবো না। এ বলছি কি মা, গুনগুন যখন বলছে না তখন বোধহয় তোমাকে নাচতেই হবে। না না ছোট ছোট আমি নাচবো না রে। হ্যাঁ ওভার দি, চলো না আমরা ঘরে যাই, চলো চলো আমরা ঘরে যাই। এই যে না 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 সেগুলো বালি, গেলে হবে না। ঘোর কলিকাল জ্যাঠাই, আরো মাথায় তোলো বুঝতে পারবে ঠেল। খবরদার বলছি তুমি আর একটাও কথা বলবে না, তুমি ওদের একটা কথা বলেছো না তাহলে তোমাকে এখানে টেনে নিয়ে এসে নাচাবো সবার সাথে, বলে দিলাম। এই ছাড়ো বেশি কথা হচ্ছে, বাজে কথা বলছো বেশি। বাজে কথা আবার কি? হ্যাঁ মনেটা কি করো তুমি নিজেকে, তুমি সায়েন্টিস্ট, তুমি সায়েন্টিস্ট সায়েন্টিস্ট তুমি যাই হও, হ্যাঁ আমি ওসব পাত্তা দিই না। এইখানে হলে তুমি আর পাঁচটা ছেলের মতো, তাই ওরা যখন নাচতে পারে তুমিও তখন নাচতে পারবে, চলো। আচ্ছা বলছি যে নাচ গানটা কখন হবে, আমরা তো আর অপেক্ষা করতে পারছি না। জ্যাঠাই বলো। বলছি তোমাদের সবাইকে খুব সুন্দর লাগছে, তো এখন আমরা কি করবো? নাচবো, তা এখন গান চলবে আর আমরা সবাই মিলে নাচবো কি? তাই তো, তোমাদেরও নাচতে হবে কিন্তু, চলো এবার গানটা চালাও।
বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। কি হচ্ছে এটা কি? থামো, কি হয়েছে নাকি? হ্যাঁ, আরে বাবা দেখো না কি হলো, থামতে বললাম না। তুমি এরকম খেচখেচ করছো কেন? হ্যাঁ, আরে এখানে সবাই সবার সাথে নাচ করছে, বুঝতে পেরেছো? কাকিমারা, কাকুরা, জেঠুরা, জেঠিরা সবাই নাচ করছে, তুমি খালি এরকম কেন কিছু বুঝো? দেখো ইম্পর্টেন্ট কি, আজকে আজকে তো আমাদের কিছুক্ষণ পরে রথযাত্রা শেষ হয়ে যাবে, তোমাদের কি করতে হবে? সবার প্রাণের সাথে প্রাণের মিলনটা হতে হবে। বাবা বাবা কি সুন্দর কথা, প্রাণের সাথে প্রাণের মিলন, তা সেটা করতে গেলে ঠিক কি করতে হবে গুনগুন? বলে ফেলো, বলে ফেলো। তার জন্য নাচ করতে হবে, নাচতে হবে। শোনো, সবাই সবার পার্টনারকে খুঁজে নাও, খুঁজে নাচো। হ্যাঁ চলো, চলো না, হাত তো ছাড়ো। আমি তো আমার ভাইয়ের সঙ্গে নাচবো। আমরা নাচ, কিন্তু গুনগুন একটু দেখিয়ে দাও কিভাবে নাচবো, তুমি দেখাবে আমরা নাচ। হ্যাঁ, স্টার্ট স্টার্ট। নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুর, নাচেন ভালো সুন্দরী যে বাঁধেন ভালো চুর, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, হেলিয়া দুলিয়া পড়ে না কেশরের ফুল বালা, না কেশরের ফুল, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। আরে ছাড়ো তো, ছাড়ো। এই খবরদার বলছি, হ্যাঁ ছাড়ো আবার কি, ছাড়ো আবার কি, কোন হরিদাস ভাই তুমি যে তোমাকে ছাড়তে হবে? সবাই এখানে নাচ করতে পারছে, তোমার কি প্রবলেম? আমার প্রবলেম সাইন্টিস্ট? হ্যাঁ, তুমি মানে তোমার সাইন্টিস্ট সত্যিকারে মানে খসে পড়ে যাচ্ছে, তাই তো? লোকজন আছে, খসে পড়ে যাক। যেখানে জ্যাঠাই নাচতে পারছে, বড় মা নাচতে পারছে, সবাই নাচতে পারছে, তুমি কোন হরিদাস ভালো সুজে নাচতে পারবে না? কি কথাবার্তা গুনগুন, আরে ছেড়ে দাও গুনগুন। আরে গান চালাও, গান গান তো চলছে, আবার কি গান? নয়নে নয়ন মেলিয়া গেল, শরমের রং লাগে গালে গো, শরমের রং লাগে গালে। যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচেন রাই, নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাচিয়া ভুলাও তো দেখি নাগর কানাই, একবার নাগর কানাই, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, বালা নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি, সোহাগ চাঁদ বদনী ধনী নাচো তো দেখি। জয় জগন্নাথ, খুব ভালো হয়েছে। দেখুন আপনারা কতটা কি জানেন আমি জানি না, আপনাদের ছেলে আপনাদের কি বলেছে সেটাও আমরা জানি না, তবে আমাদের মেয়ে কিন্তু একবার বিবাহিত, একটা ভুল করে ফেলেছে, টিকতে পারেনি, ফিরে চলে এসেছে, ডিভোর্স হয়ে গেছে, যেহেতু একবার বিবাহিত সেই জন্য এই কথাটা আমাদের তরফ থেকে আপনাদের জানানো উচিত বলে আমি মনে করি। দাদা সবচাইতে বড় কথা হচ্ছে আমরা কোনো রকম কনসিডার করুন, আপনারা এসব চাই না, ওর জন্য কোনো কনসিডারেশনের দরকার নেই, ওকে আপনারা পছন্দ করবেন সেই অনুযায়ী হবে, ও যতই আপনার এই ছেলে বলুক যে বাড়ির সঙ্গে বিরোধ করে হলেও আমি ওকে বিয়ে করব, ও সবের কোনো দরকার নেই, আমরা সেরকম কোনো পরিবার নই। আরে এই দেখুন, আচ্ছা আপনাদের আর কারোর কিছু বলার থাকলে বলুন। দেখুন হিসেব মতো মেয়েটা আমার, মানে জন্মটা আমি দিয়েছি ওকে। হিসেব মতো মানে? মানে ওই জন্মটুকুই আমি দিয়েছি, বুঝলেন? মেয়ের প্রতি কোনো দায়িত্ব ছোট থেকে আমি কোনোদিন পালন করিনি,
সেই জন্য এই বিয়ে সংক্রান্ত সমস্ত আলোচনা, সমস্ত সিদ্ধান্ত, যা যা আপনারা নেবেন আর কি, সমস্ত বিষয়ে আলোচনা করতে হবে আমার বর্দা, আমার মেজদা, বড় বৌদি, মেজ বৌদি ওদের সাথে। মানে ব্যাপারটা কি বলুন তো, জন্মটাই শুধু আমি দিয়েছি বা আমরা দিয়েছি, ছোটো থেকে ওকে মানুষ করেছি বা বড় করেছি, ওর বিষয়ে, ওর লেখাপড়ার বিষয়ে, জীবনযাপনের বিষয়ে, কেরিয়ারের বিষয়ে সমস্ত সিদ্ধান্ত কিন্তু আমার দাদা বৌদিরাই নিয়েছে। ঘুরঘুরে ও ঘুরঘুরে।